হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস তো ডিফেন্স প্র্যাকটিস ক্লাসের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি রাত আটটাতে অনলাইন লাইভ ক্লাসে এই ক্লাসটি তোমাদের খুবই ইম্পর্টেন্ট হয়ে যাবে যারা সাম্প্রতিক পিএসসি ফুড সাপ্লাই এক্সাম দেবে তাদের জন্য তাছাড়াও খুবই ইম্পর্টেন্ট হয়ে যাবে যারা আর পি এফ কনস্টেবল বা জিডি এক্সাম দেবে তাদের জন্য তো আজকে আমরা করবো প্র্যাকটিস সেট তেইশ এরকম এক থেকে বাইশ পর্যন্ত প্র্যাকটিস সেট অলরেডি আমাদের করা হয়ে গিয়েছে তোমরা যারা না দেখেছো আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো সেখানে গিয়ে তোমরা প্র্যাকটিস সেটটি দিতে পারবে তো এইভাবে আমাদের প্র্যাকটিস সেট চলতে থাকবে যতদিন না তোমাদের পিএসসি ফুড সাপ্লাই বা আর পি এফ কনস্টেবল বা এসিসিডি এক্সাম হচ্ছে ততদিন পর্যন্ত তাহলে চলো শুরু করা যাক আজকের আমাদের প্র্যাকটিস সেট তেইশ এবং শুরু করার প্রথমেই তোমাদেরকে জানিয়ে দিই যাদের কাছে নোটিফিকেশানটি পৌঁছে গেছে তাদের যে সকল হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক এডুকেশান গ্রুপগুলি আছে সেগুলিতে অবশ্যই লিঙ্কটি শেয়ার করে দাও যাতে সবাই আসে এবং রাত আটটাতে এই টেস্টটি দিতে পারে এবং প্রতিটি প্রশ্নতে আমি তোমাদেরকে চার থেকে পাঁচ সেকেন্ড টাইম দেব, তার মধ্যে তোমরা রাইট অ্যান্সারটি বলবে তারপর আমি তোমাদেরকে সঠিক অ্যান্সারটি বলে দেব। এবং ভিডিও শেষে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দেবে তোমরা কত স্কোর করতে পারলে তাহলে এখানে একের প্রশ্নে রাইট অ্যান্সার কী হয়ে যাবে কাশির বর্তমান নাম কী তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি বারাণসী হচ্ছে কাশির বর্তমান নাম তো এখানে অপশান সি রাইট অ্যান্সার হয়ে যাবে যারা যারা অপশান সি করেছে সবারই রাইট অ্যান্সার নেক্সট দুয়ের প্রশ্ন ষোড়শ মহাজনপদসমূহের মধ্যে সর্বপ্রথম সমৃদ্ধ রাজ্য কোনটি ষোড়শ মহাজনপদ সমূহের মধ্যে সর্বপ্রথম সমৃদ্ধ রাজ্য কোনটি তাহলে এখানে দুয়ের প্রশ্নের রাইট অ্যান্সার কী হবে ফটাফট অ্যান্সার দাও অপশান এ রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে মগধ রাজ্য মগধ রাজ্য হচ্ছে ষোড়শ মহাজনপদ পদ সমূহের মধ্যে সর্বপ্রথম সমৃদ্ধ রাজ্য তাহলে এখানে অপশান এ রাইট অ্যান্সার হয়ে যাবে তার সাথে সাথে তোমরা জেনে রাখো ষোড়শ মহাজনপদ সময়ের মধ্যে প্রথম যুদ্ধে হাতির ব্যবহার করেছিল মগধ রাজ্য মগধ রাজ্যই প্রথম যুদ্ধে হাতির ব্যবহার করেছিল তাহলে এখানে অপশান এ রাইট অ্যান্সার হয়ে যাবে নেক্সট তিনের প্রশ্নের রাইট অ্যান্সার কী হয়ে যাবে জৈন তীর্থাঙ্করদের মধ্যে সর্বশেষ তীর্থাঙ্কর কে ছিলেন জৈন তীর্থাঙ্করদের মধ্যে সর্বশেষ তীর্থাঙ্কর কে ছিলেন তাহলে তিনের প্রশ্নের রাইট কি হবে তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে বি মহাবীর মহাবীর ছিল জৈন তীর্থাঙ্করদের মধ্যে সর্বশেষ তীর্থাঙ্কর তাহলে এখানে অপশন বি রাইট অ্যান্সার হয়ে যাবে সর্বশেষ তীর্থাঙ্কর ছিল মহাবীর নেক্সট চারের প্রশ্ন চারের প্রশ্নের রাইট অ্যান্সার কি হয়ে যাবে মৌর্য রাজাদের রাজধানী কোথায় ছিল ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন মৌর্য রাজাদের রাজধানী কোথায় ছিল তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি পাটলিপুত্র ছিল মৌর্য রাজাদের রাজধানী তাহলে পাটলিপুত্র নগরে অপশন ডি এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে নেক্সট পাঁচের প্রশ্ন হিউয়েন সাং রচিত গ্রন্থের নাম কি পাঁচের প্রশ্নের রাইট অ্যান্সার কী হয়ে যাবে হিউয়েন সাং রচিত গ্রন্থের নাম কি তো ওখানে চারটি অপশান দেওয়া আছে চারটির মধ্যে রাইট অ্যান্সার কোনটি হবে অপশান এ রাইট অ্যান্সার হয়ে যাবে সি ইউ কি হচ্ছে হিউয়েন সাং রচয়িতা গ্রন্থের নাম তো অপশন এখানে রাইট आंसर হয়ে যাবে যারা যারা অপশন করেছে সবাই রাইট আনসার नेक्स्ट 6 প্রশ্ন এবং এই প্রশ্নটি খুবই ইম্পর্ট্যান্ট অশোক কবে কলিঙ্গ যুদ্ধ করে অশোক কবে কলিঙ্গ যুদ্ধ করে তো এখানে চারটি অপশন দেওয়া আছে এই চারটি অপশনের মধ্যে যেটি রাইট आंसर হয়ে যাবে অপশন এ 261 খ্রিস্টপূর্বাব্দে অশোক কলিঙ্গ যুদ্ধ করেছিল তাহলে এখানে অপশন এ রাইট आंसर হয়ে যাবে তো আমি তোমাদেরকে যে একটি হিস্ট্রি সাজেশন দিয়েছি সেই সাজেশন থেকে এই প্রশ্নটি নিয়ে এসেছি খুব ইম্পর্ট্যান্ট তো তোমরা যারা সাজেশনগুলো না দেখেছো অবশ্যই দেখে নেবে নেক্সট সাতের প্রশ্ন ভারতের ওয়াহাবি আন্দোলনের প্রধান ঘাঁটি ছিল কোথায় তাহলে সাতের প্রশ্নের রাইট অ্যান্সার কী হয়ে যাবে ভারতের ওয়াহাবি আন্দোলনের প্রধান ঘাঁটি ছিল কোথায় ভেরি গুড তো রাইট হ্যান্সার হয়ে যাবে অপশন সি শিতলায় শীতলাতে ছিল ভারতের অভাবে আন্দোলনের প্রধান ঘাঁটি তো অপশন সি রাইট হ্যান্সার হয়ে যাবে তো যারা যারা অপশন সি করেছো সবাই রাইট হ্যান্সার নেক্সট আর্টের প্রশ্ন রামায়ণ ইংরেজিতে অনুবাদ করেন কে ভ্যারি ইম্পর্ট্যান্ট প্রশ্ন রামায়ণ ইংরেজিতে অনুবাদ করেন কে তো রাইট হ্যান্সার হয়ে যাবে অপশন সি উইলিয়াম কেরি রামায়ণ ইংরেজিতে অনুবাদ করেছিল। তাহলে এখানে অপশন সি রাইট এন্সার হয়ে যাবে নেক্সট নয় প্রশ্ন এবং ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন কে কে আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি রাজা রামমোহন রায় আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন তো এখানে অপশন বি রাইট হ্যান্সার হয়ে যাবে যারা যারা অপশন বি করেছে সবাই রাইট হ্যান্সার নেক্সট প্রশ্ন দশের প্রশ্ন কত সালে আত্মীয় সভা প্রতিষ্ঠিত হয়েছিল তাহলে রাজা রামমোহন রায়ের আত্মীয় সভা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই তোমরা এবার লাইক করো এবং কমেন্ট করে জানাও এবং ভিডিওটি শেষে তোমরা কমেন্ট করে জানাবে তোমরা কত স্কোর করতে পারলে তাহলে এখানে দশের প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি আঠারোশো পনেরো খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায়ের আত্মীয় সভা প্রতিষ্ঠা করেছিল তাহলে অপশান সি রাইট অ্যান্সার হয়ে যাবে কলকাতাতে করেছিল প্রতিষ্ঠা আঠারোশো পনেরো খ্রিস্টাব্দে তো এটা জেনে রাখো নেক্সট এগারো প্রশ্ন রাজা রামমোহন রায়কে কে ভারত পথিক বলেছিল এগারো প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে রাজা রামমোহন রায়কে কে ভারত প্রতীক আখ্যা দিয়েছিল বা বলেছিল তো এগারো প্রশ্ন এখানে রাইট হ্যান্সার হয়ে যাবে অপশন এ রবীন্দ্রনাথ ঠাকুর রাজা রামমোহন রায়কে ভারত প্রতীক আখ্যা দিয়েছিল তাহলে কোনো অপশন এ রাইট হ্যান্সার হয়ে যাবে নেক্সট বারো প্রশ্নের রাইট হ্যান্সার কি হয়ে যাবে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠিত হয় কত সালে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠিত হয় কত সালে তো বারোর প্রশ্ন এখানে রাইট অ্যান্সার কি হবে অ্যান্সার দাও এবং ভিডিওটি তোমাদের হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক গ্রুপগুলিতে অবশ্যই শেয়ার করে দাও যাতে সবাই আসে এবং আজকের এই টেস্টটি দারটা দিতে পারে প্রতিদিন তাহলে এখানে বারোর প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ আঠারোশো তিরিশ খ্রিস্টাব্দে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠিত হয় তো অপশান এ এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে তো যারা যারা অপশান এ করেছে সবারই রাইট অ্যান্সার নেক্সট তেরোর প্রশ্ন বিদ্যা সাগর রচিত একটি গ্রন্থ হল তো এখানে চারটি গ্রন্থের নাম আছে তো চারটি গ্রন্থের মধ্যে কোনটি রাইট आंसर হয়ে যাবে फटाफट आंसर দাও বিদ্যা সাগর রচিত গ্রন্থের নাম তো রাইট आंसर হয়ে যাবে অপশন এ বর্ণ পরিচয় বর্ণ পরিচয় হচ্ছে বিদ্যা সাগর রচিত একটি গ্রন্থ তো অপশন এ এখানে রাইট आंसर হবে তো যারা যার অপশন এ করেছো সবার রাইট आंसर नेक्स्ट 14 প্রশ্ন পিভি সমান আর টি সমীকরণ কি বলে 14 থের প্রশ্ন রাইট आंसर কি হয়ে যাবে পিভি সমান আরটি সমীকরণকে কি বলে তো রাইট आंसर হয়ে যাবে অপশন ডি আদর্শ গ্যাসের সমীকরণ বলা হয় পিভি সমান আরটি পিভি সমান আরটি সমীকরণকে আদর্শ গ্যাসের সমীকরণ বলা হয় তো অপশন ডি এখানে রাইট आंसर হয়ে যাবে যারা যারা অপশন ডি করেছে সবার রাইট आंसर नेक्स्ट পনেরো প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে নিচের কোনগুলির মধ্যে স্কেলার রাশি তাহলে এখানে চারটি অপশন দেওয়া আছে চারটি রাশিগুলির মধ্যে কোনটি রাশিগুলির কোনটি তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি চাপ চাপ হলো একটি স্কেলার রাশি তো অপশন বি এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে চাপ হলো একটি স্কেলার রাশি তো যারা যারা অপশন বি করেছে সবারই রাইট অ্যান্সার তাহলে এখানে তোমাদের জেনে রাখতে হবে স্কেলার রাশি কি তো স্কেলার রাশি কি যার মান আছে কিন্তু অভিমুখ নেই তাকেই স্কেলার রাশি বলা হয় তাহলে চাপের মান আছে কিন্তু অভিমুখ নেই সেই কারণেই চাপ একটি স্কেলার রাশি এবং তরণ বেগ বল এগুলি মান এবং অভিমুখ দুয়েই আছে সেই কারণেই এগুলি হচ্ছে ভ্যাক্টর রাশি ওজন বেগ তরণ বল এগুলোর স্মরণ এগুলো সব হচ্ছে ভ্যাক্টর রাশি এবং স্কেলার রাশির মান আছে কিন্তু অভিমুখ নেই সেই কারণেই এখানে যেটি রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি তো যারা যারা অপশান বি করেছে সবাই রাইট অ্যান্সার নেক্সট ষোলোর প্রশ্নের রাইট অ্যান্সার কী হবে ফটাফট অ্যান্সার দাও ভারতের কোন শহরে ভূগর্ভস্থ রেল প্রথম চলাচল শুরু করেছে খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন এবং এই প্রশ্নটা আমাদের রিপিটেড প্রশ্ন আগেও হয়েছে তো যারা আগের ভিডিওগুলো অবশ্যই দেখেছো তারা এই প্রশ্নটা অবশ্যই পারবে তো ষোলোর প্রশ্ন এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি কলকাতাতে কলকাতাতে শহরে প্রথম ভূগর্ভস্থ রেল প্রথম চলাচল শুরু করেছে তাহলে এখানে অপশান ডি রাইট অ্যান্সার হয়ে যাবে কলকাতা নেক্সট সাতের প্রশ্নের রাইট অ্যান্সার কী হবে ফটাফট অ্যান্সার দাও রেডিও কার্বন ডেটিং পদ্ধতিতে কিসের বয়স নির্ধারণে ব্যবহৃত হয় রেডিও কার্বন ডেটিং পদ্ধতি কিসের বয়স নির্ধারণে ব্যবহৃত হয় সাতের প্রশ্নের রাইট অ্যান্সার কী হবে তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি জীবাশ্মর জীবাশ্মের বয়স নির্ধারণ করা হয় রেডিও কার্বন ডেটিং পদ্ধতিতে তো এখানে যেটি রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি তো যারা যারা অপশন ডি করেছে সবারই রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে নেক্সট নেক্সট আঠেরো প্রশ্নের রাইট অ্যান্সার কীভাবে ফটাফট অ্যান্সার দাও একটি পর্ণমোচি বৃক্ষের উদাহরণ দাও তো আঠেরো প্রশ্নের রাইট অ্যান্সার কীভাবে ফটাফট অ্যান্সার দাও একটি পর্ণমোচি বৃক্ষের উদাহরণ এবং এই প্রশ্নটাও আমাদের রিপিটেড প্রশ্ন তো এটা যেটি রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি সাল হচ্ছে একটি পর্ণমোচি বৃক্ষের উদাহরণ তো এখানে অপশন বি রাইট অ্যান্সার হয়ে যাবে যারা যারা অপশন বি করেছে সবারই রাইট অ্যান্সার নেক্সট উনিশের প্রশ্ন কোনো বস্তুর ওজন পৃথিবীতে বারো নিউটন হলে কৃত্রিম উপগ্রহে তার ওজন কত হবে উনিশের প্রশ্ন এবং ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন কোনো বস্তুর ওজন পৃথিবীতে যদি বারো নিউটন হয় কৃত্রিম উপগ্রহে ওই বস্তুকে নিয়ে গেলে তার ওজন কত হবে তো উনিশের প্রশ্ন এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি শূন্য ঠিক আছে তো পৃথিবীতে কোনো বস্তুর ওজন বারো নিউটন হলে কৃত্রিম উপগ্রহে বস্তুর ওজন হয় শূন্য কৃত্রিম উপগ্রহে যে কোনো বস্তুকে নিয়ে যাওয়া হোক না কেন সেখানে বস্তুর ওজন শূন্য হবে তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি যারা যারা অপশান সি করেছে তাদের রাইট অ্যান্সার হয়ে যাবে নেক্সট কুড়ির প্রশ্ন কান্দানে গ্যাসের সূত্রটি হলো তাহলে এখানে চারটি অপশান দেওয়া আছে কোনটি কান্দানে গ্যাসের সংকেত তো রাইট आंसर হয়ে যাবে অপশন বি Cl3 CNO2 হচ্ছে কান্দানে গেছে সূত্র তো এখানে রাইট आंसर হয়ে যাবে অপশন বি যারা যারা অপশন বি করেছে সবারই রাইট आंसर হয়ে যাবে नेक्स्ट 21 এর প্রশ্নের রাইট आंसर কি হয়ে যাবে প্লাস্টার অফ প্যারিস কি থেকে তৈরি হয় খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন প্লাস্টার অফ প্যারিস কি থেকে তৈরি হয় তো রাইট आंसर হয়ে যাবে অপশন এই জিপসাম জিপসাম থেকে প্লাস্টার অফ প্যারিস তৈরি হয় তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশনে যারা যারা অপশন এ করেছো সবার রাইট অ্যান্সার তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই তোমরা একবার লাইক করো এবং কমেন্ট করে জানাও কেমন লাগলো তাহলে এখানে বাইশের প্রশ্নের রাইট অ্যান্সার কি হয়ে যাবে ধুমায়মান সালফিরিক অ্যাসিডের সংকেত ফটাফট অ্যান্সার দাও তো ফটাফট অ্যান্সার দাও তো এখানে যেটি সঠিক অ্যান্সার হবে সেটি হয়ে যাবে এইচ টু এস টু ও সেভেন এইচ টু টু সেভেন হচ্ছে ধুমায়মান সালফেরিক অ্যাসিডের সংকেত তো যেটি আমাদের রাইট অ্যান্সার হতো অপশান ডি রাইট অ্যান্সার হতো তো এখানে একটু গোলমাল আছে ভুল আছে তো তোমরা একটু কারেকশন করে নেবে এইচ টু এস টু সেভেন হচ্ছে ধুমায়মান সালফেরিক অ্যাসিডের সংকেত বা এটাকে ওলিয়ামও বলা হয় মনে রাখবে তোমরা ধুমায়মান সালফেরিক অ্যাসিড বা ওলিয়াম বলা হয় এইচ টু এস টু সেভেনকে এবং এ এইচ টু এইচ টু সেভেনের রাসায়নিক নাম হচ্ছে পাইরো সালফিরিক অ্যাসিড তো তোমরা মনে রাখো এইচ টু এস টু O7 কে বলা হয় পাইলোস সালফিউরিক অ্যাসিড এর রাসায়নিক নাম তো এখানে যদি রাইট आंसर হয়ে যেত H2SO7 হচ্ছে ধোঁয়মান সালফিউরিক অ্যাসিডের সংকেত नेक्स्ट 23 এর প্রশ্নের রাইট आंसर কি হয়ে যাবে সবচেয়ে বড় ভাইরাসের নাম কি তো 23 এর প্রশ্নের রাইট आंसर কি হবে फटाफट आंसर দাও সবচেয়ে বড় ভাইরাস তো এখানে 23 এর প্রশ্নের সঠিক आंसर হবে অপশন এ অপশন এ যারা করেছে সবারই রাইট অ্যান্সার হয়ে যাবে লিম্ফো গ্ল্যানুলোমা ডেনেরিয়াম লিম্ফো গ্লানুলোমা ডেনেরিয়াম হচ্ছে সবচেয়ে বড় ভাইরাসের নাম তাহলে এখানে অপশান এ হয়ে যাবে সবচেয়ে বড় ভাইরাস নেক্সট চব্বিশের প্রশ্ন নিচের কোনটি নয় তো এখানে চারটি অপশন দেওয়া আছে কোনটি ফর্ন নয় তো এখানে যেটি রাইট অ্যান্সার হয়ে যাবে চব্বিশের প্রশ্ন অপশান ডি রাইট অ্যান্সার হয়ে যাবে আলু ফর নয় তো আশা করি প্রশ্নটি সবাই পেরেছে অপশান ডি রাইট অ্যান্সার হয়ে যাবে যারা যারা অপশান ডি করেছে সবাই রাইট অ্যান্সার নেক্সট পঁচিশের প্রশ্নের রাইট অ্যান্সার কি হয়ে যাবে নিচের কোনটি থেকে রুবিন তৈরি হয় খুব ইম্পর্ট্যান্ট নিচের কোনটি থেকে বিলি রুবিন তৈরি হয় ফটাফট অ্যান্সার দাও তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ হিমোগ্লোবিন হিমোগ্লোবিন থেকে বিলি রুবিন তৈরি হয় তো অপশান এ এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে নেক্সট পঁচিশের ছাব্বিশের প্রশ্ন মানব দেহের মস্তিষ্কের ওজন কত ছাব্বিশের প্রশ্নের রাইট অ্যান্সার কী হয়ে যাবে মানব দেহের মস্তিষ্কের ওজন কত ভেরি গুড তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি ওয়ান পয়েন্ট টু কেজি হচ্ছে মানব দেহের মস্তিষ্কের ওজন তো অপশন ডি এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে তো যারা যারা অপশন ডি করছো সবারই রাইট অ্যান্সার নেক্সট সাতাশের প্রশ্ন শালক সংশ্লেষ হলা একটি কী পদ্ধতি তাপমোচি পদ্ধতি উপচিতি পদ্ধতি অপচিতি পদ্ধতি বা তাপগ্রাহী পদ্ধতি তো চারটি অপশান দেওয়া আছে কোনটি রাইট অ্যান্সার হয়ে যাবে সালো সংশ্লেষ একটি অপশান বি রাইট অ্যান্সার হয়ে যাবে উপচিতি বিপাক বা উপচিতি পদ্ধতি তো অপশান বি রাইট অ্যান্সার হয়ে যাবে তো যারা যারা অপশান বি করেছে সবারই রাইট অ্যান্সার নেক্সট আঠাশের প্রশ্ন কুইনাইন হল একটি অ্যান্টিবায়োটিক উৎসেচক হরমোন না উপকার তো চারটি অপশন দেওয়া আছে চারটি অপশনের মধ্যে রাইট অ্যান্সার কোনটি হবে কোইনাইন হল তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি উপকার কুইনাইন হচ্ছে একটি উপকার তো অপশন ডি এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে নেক্সট উনতিরিশের প্রশ্ন নিচের কোনটির অসুখ হচ্ছে টিবি নিচের কোনটির অসুখ হচ্ছে টিবি তো চারটি অপশন দেওয়া আছে চারটির মধ্যে কোনটি রাইট অ্যান্সার হয়ে যাবে হৃদপিণ্ড ফুসফুস রক্ত এবং কোনটি নয় তাহলে এগুলির মধ্যে কোনটির অসুখ হচ্ছে টিবি তো রাইট অ্যান্সার হয়ে যাবে একটি অসুখ হচ্ছে টিবি তো এখানে অপশান বি রাইট অ্যান্সার হয়ে যাবে তো যারা অপশান বি করেছে সবারই রাইট অ্যান্সার ভেরি গুড নেক্সট তিরিশের প্রশ্ন এবং প্রশ্নটি আমাদের লাস্ট প্রশ্ন লোহিত রক্ত কণিকা কোথায় তৈরি হয় ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তাহলে রাইট হয়ে যাবে ফটাফট অ্যান্সার দাও লোহিত রক্ত কনিকা কোথায় তৈরি হয় তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি অস্থি মর্যাদে তৈরি হয় লোহিত রক্ত কণিকা তো অপশন ডি রাইট অ্যান্সার হয়ে যাবে তো যারা যারা অপশন ডি করেছো সবারই রাইট অ্যান্সার তো ফ্রেন্ডস এগুলি ছিল আজকের কিছু ইম্পর্ট্যান্ট প্রশ্নপত্র তো তোমাদের যদি আজকের এই টেস্টটি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করো এবং তোমাদের বন্ধুদের হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক যে এডুকেশন গ্রুপগুলি আছে সেগুলিতে অবশ্যই লিঙ্কটি শেয়ার করে দাও যাতে সবাই চলে আসে এবং প্রতিদিন রাত আটটায় এই টেস্টটি দিতে পারে এই টেস্টটি তোমাদের খুবই ইম্পর্ট্যান্ট এবং তোমরা কত স্কোর করতে পারলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও তিরিশের মধ্যে তোমরা কত স্কোর করতে পারলে তো আজকে আমরা ভিডিওটি এখানেই শেষ করছি তো তোমাদের কোনো যদি প্রশ্ন থাকে করতে পারো তার জন্য আমি তোমাদেরকে তিরিশ সেকেন্ড টাইম দিচ্ছি 我帮。Yeah,